জ্বর সর্দি কাশি হতে পারে। আমরা দেখেছি যে চুল পড়ে যাওয়া, দুর্বলতা ও ক্লান্তি হতে পারে, ক্ষত হয়েছে সারছে না। এই সব কিছুর মূলে যারা বিজ্ঞানী তারা বলছেন যে এর মূলে হলো আপনার একটা ভিটামিনের অভাব। তারা বলছে ভিটামিন ডি এর অভাব হলে এ ধরনের প্রবলেম হয়। মন খারাপ হতে পারে, বারবার জ্বর সর্দি কাশি হতে পারে, আপনার মাংসপেশিতে ব্যথা হতে পারে, এটা একটা বিশেষ ভিটামিনের অভাবে এটা হয়। ওকে, হাড়ের ব্যথা হতে পারে, অবসাদ অবসাদ ভাব লাগতে পারে, হাড় দুর্বল হয়ে যাওয়া 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 হতে পারে, টেস্ট করলে দেখা যায় যে এটা অস্টিওপেনিয়া হয়ে গেছে, পেশিতে টান ধরে এরকম হতে পারে, ঘন ঘন জ্বর সর্দি কাশি হতে পারে। এছাড়াও আমরা দেখেছি যে চুল পড়ে যাওয়া, দুর্বলতা ও ক্লান্তি হতে পারে, ক্ষত হয়েছে সারছে না। এই সব কিছুর মূলে যারা বিজ্ঞানী তারা বলছেন যে এর মূলে হলো আপনার একটা ভিটামিনের অভাব। তারা বলছে ভিটামিন ডি এর অভাব হলে এ ধরনের প্রবলেম হয়। সেক্ষেত্রে আপনি অবশ্যই ভিটামিন ডি ডাইরেক্ট আপনি ভিটামিন ডি খেতে পারেন, ভিটামিন ডি ক্যাপসুল বিভিন্ন রকম আছে সেটা খেতে পারেন, অথবা আমরা আপনাকে বলছি প্রতিদিন কমপক্ষে 30 মিনিট গায়ে রোদ লাগাবেন। এটা সকাল 7:30 থেকে দুপুর 2টার মধ্যে করলে ভালো হয়। আপনি ভিটামিন ডি এর জন্য দুধ খেতে পারেন, দুধ ডিম পূর্ণ সিদ্ধ ডিম সাদে অংশ খেতে পারেন, তিল ভর্তা সবজি এগুলো খেতে পারেন, পেঁয়াজ রসুন এগুলো আপনি খাবেন, মূলা বরবটি করলা মিষ্টি কুমড়া শিম ধনে পাতা লেটুস পাতা মিষ্টি আলু ঢ্যাঁড়স টমেটো এগুলো আপনি খেতে পারেন, খেলে আপনার এই ভিটামিন ডি বাড়বে। এছাড়াও ভিটামিন ডিতে আছে নাশপাতি ফল পেয়ারা কাঠবাদাম কাজু বাদাম কমলা লেবু তরমুজ জলপাই খেজুর চালতা কলা আনারস আঙ্গুর আতা পেঁপে ডুমুর কাঁঠাল মালটা বড়ই বাতাবি লেবু আখরোট আলু বোকরা লিচু আম জাম এখন আসতেছে আম জাম খেতে পারবেন। এছাড়া প্রতিদিন 4টি খেজুর খাবেন, যদি সুগার বেড়ে যায় তাহলে খাবেন না। এগুলো থেকে এই কষ্ট থেকে আল্লাহ পাক আশা করি আপনাকে শেফা দেবেন, আশা করি আল্লাহ পাক আপনাকে শেফা দেবেন।